তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ও তাঁর মায়ের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠল হেমন্ত পোরেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তৃণমূল সূত্রে খবর, হেমন্ত পরশুরার ভুঁয়েরা গ্রামের বিজেপি কর্মী। তাঁর বিরুদ্ধে পরশুরা থানায় অভিযোগ দায়ের করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারা এ ব্যাপারে পুলিশের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে, তার গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে কদর্য ভাষায় গালিগালাজ করেছিল হেমন্ত পোরেল নামে বিজেপি এক কর্মী ভুঁয়েরার। তার নামে আমরা আজকে থানায় একটি অভিযোগপত্র দিলাম এবং পুলিশকে জানিয়েছি যাতে যত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এবং ওকে দুদিন ধরে আমরা ক্ষমা স্বীকার করতে বলেছিলাম, করেনি। তাই আমরা থানার দ্বারস্থ হয়েছি এবং পুলিশ প্রশাসনকে ব্যাপারটা জানিয়েছি। আমাদের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ত্রিপুরাতে গিয়েছিলেন এবং ত্রিপুরা থেকে যে পাশবিক অত্যাচারিত হয় বিজেপির সরকারের পুলিশের বিরুদ্ধে, রাজ্যে এসে একটি লাইভ করেছিলেন ফেসবুক লাইভ। ত্রিপুরার যাবতীয় যে নারকীয় ঘটনাগুলো চলছে সেই ঘটনার বিরুদ্ধে উনি ফেসবুক লাইভে গর্জে উঠেছিলেন। এমন অবস্থায় ওনার এই ফেসবুক লাইভে অনেকে কমেন্ট করেছে, অনেকে ভালো বলেছেন, অনেকে খারাপ বলেছেন। কিন্তু এই হেমন্ত পোরেল নামে এই এলাকারই, আমাদের এলাকারই একজন বিজেপি কর্মী কদর্য ভাষায় তার গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য করেছেন, যেটা আগের দিনেই ফেসবুকে আমরা ছেড়েছিলাম। তার বিরুদ্ধে আজকে আমরা আমাদের স্থানীয় নেতৃত্বে খোকনদা, খোকন মল্লিক, মমিন মিত্তা সহ সকলের সঙ্গে যোগাযোগ করি এবং ব্যাপারটা বলি এবং তাদের সাহায্যার্থে আমরা আজকে পুলিশ থানায় যোগাযোগ করলাম এবং একটি অভিযোগপত্র দিলাম এবং পুলিশকে অনুরোধ করলাম যাতে এই ধরনের মানসিকতার বিজেপি কর্মীদের উপর ব্যবস্থা নেওয়া হয়।